নমস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমরাও ভালো আছি। তো আমরা আজকে যাব বড় কাছারি। তো আমার একটা জায়ের মেয়ে বড় কাছারি পুজো দিতে যাবে, সবাই মিলে আমরা আনন্দ করতে করতে পুজো দিতে যাবো। তো চলো দেখতে থাকো। বন্ধুরা, তোমরা ভাবছো যে মাথায় ঘোমটা দিয়ে কাপড় দিয়ে যাচ্ছে কেন, কিন্তু এত যে গরম পড়েছে আর রোদ, দেখতে পাচ্ছ তো? দেখো এত রোদ যে আমরা মানে গরমের জ্বালায় মাথায় কাপড় দিতে বাধ্য হয়েছি। দেখো আর যেমন আনন্দ হচ্ছে, মজাও হচ্ছে, আবার এদিকে গরমে কষ্ট হচ্ছে। তো চলো এইভাবেই আনন্দ করতে করতে আমাদের এই তিনটে যে হাতি গাড়ি দেখতে পাচ্ছ, তিনটে গাড়িতে করে যাচ্ছে, একটা বাজনা আছে। তো চলো তো আমরা বড় কাছারিতে চলে এসেছি। আর এই যে লক্ষ্মী ঠাকুরটা দেখলে, ওই লক্ষ্মী ঠাকুরটা তো বাবার কাছে দিবে, দিয়ে পুজো দেবে। আর এই যে আমরা যাচ্ছি বাবার পুকুরে, তো বাবার পুকুরে যাব আমরা, বাবার পুকুরের জল মাথায় দেব। তো চলো এই যে বাবার পুকুর, বাবার পুকুরে এসেছি, মাথায় জল দিলাম আর জল নিয়েও নিলাম, বাবার মাথায় ঢালবো। আর এই যে দেখো সাবিত্রী মাথায় সবাই সিঁদুর দিচ্ছে। তো আমরা তো ডালা নিয়েছি, পুজোর ডালা নিয়ে আমরা তো বাবার কাছে এসে গেছি। বাবার কাছে এসে আমার মনে শান্তি হলাম, আর মনস্কামনা যার যেরকম আছে বাবার কাছে জানিয়ে তো যাচ্ছে। আর এখানে এই যে দেখো সব কাগজে লিখে দিয়ে যাচ্ছে যে বাবার কাছে এসে পুজো দিয়ে যাবে মনস্কামনা পূর্ণ হলে। তো আমরাও এসেছি আর বাবার কাছে আমরা তিন পা ঘুরে নিলাম। তিন পা ঘুরে বাবার মাথায় জল ঢেলে পুজো দিয়ে ধূমধাম মোমবাতি জ্বেলে আমরা তো চলে এলাম বাইরে। আর দেখো আজকে ভিড় খুবই কম, কেন আজকে রবিবার, আর শনিবার মঙ্গলবার হলে তো খুব ভিড় হয়, আর আজকে তো রবিবার বলে ভিড়টা ভালোই কম আছে। তো আমরা পুজো দিতে পেরেছি ভালো করে বাবার কাছে। তো আমিও মনস্কামনা জানিয়ে গেলাম, তো আবার আসতে পারি যেন বাবার কাছে বারে বারে। আর এই যে দেখো সবাই আসছে পুজো দিতে। আর এই যে সবাই পুজো দিয়ে চলে এলাম, আর এসে এই যে আমরা খাচ্ছি লুচি ঘুগনি আর মুড়ি মিষ্টি রসগোল্লা নিয়েছিল, আর আমরা সবাই মিলে খেলাম। আরে 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 আরে
এই হচ্ছে আমার জা, আর এই হচ্ছে জায়ের মেয়ে, আর এটা হচ্ছে আমার পিসি, আর এই যে আমার দেওর, আর এই দেওরের মেয়ে আর পুজো দিতে এসেছি। আমাদের পাড়ায় এই পুচকে দেওরটারই বিয়ে হওয়া বাকি ছিল, তাই হয়ে গেল, মেয়ে হয়েছে, আর আমরা আনন্দ করে পুজো দিতে এলাম, খুব ভালো লাগলো। আর এই দেখো পুচকিটা একদম কাঁদে না, সবার করে থাকে। আর তারপরে তো আমরা খাওয়া দাওয়া করে আর একটু এই সামনের দিকে একটু পার্ক মতো আছে, এসে আমরা বসলাম। আর এই যে দেখো হাতিটা আছে, কত সুন্দর। তো আমি একটু রিলস বানিয়ে নিলাম। বন্ধুরা, বড় কাছারি ব্লগ কেমন লেগেছে তোমাদের, তো আমাকে জানাবে। তো এই পর্যন্তই, দেখা হবে অন্য ব্লগে, বাই।